বিষয়গুলো আসলে মাঠে চ্যালেঞ্জিং, আবার বাইরে বন্ধুত্ব, সবকিছু আসলে ক্রিকেট মাঠে দেখা যায়? আসলে আমরা সবসময় বন্ধুত্বভাবে থাকি, চ্যালেঞ্জিং হিসাবে নিই না, আমরা প্র্যাকটিস করি। এখন আল্লাহর রহমতে যে ভালো খেলে সেই সবসময় খেলে, তো আমরা ওইটা নিয়ে চিন্তা করি না কে খেলবে না খেলবে। শরীফুল, একটা চ্যালেঞ্জ সবসময় আপনাদের থাকে, আমরা নিউজিল্যান্ড টেস্টেও দেখেছিলাম যে এখানকার উইকেটে যখন ফ্ল্যাট উইকেটে বল করেন, 6-7 মিটারে বল ফেলেন, একটু পেছনের দিকে বল করেন, মানে ব্যাটসম্যানের সামনে বল ফেলা, ছোট সুইং করে ঢোকা, মানে বাইরে নিশ্চয়ই এই চ্যালেঞ্জটা থাকবে ওয়েস্ট ইন্ডিজেও। অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের একটা বড় চ্যালেঞ্জ, কারণ ওয়েস্ট ইন্ডিজে আমার জানা মতো মনে হয় যে একটু সামনে বল করাটা আমাদের দেশ থেকে অনেকটাই সামনে বল করতে হবে। সেখানে আমাদের প্রথমে গিয়ে হয়তো অ্যাডজাস্ট করতে হবে, যারা টেস্টে গেছে তারা হয়তো প্র্যাকটিস করতেছে, তো আমাদেরও গিয়ে তাড়াতাড়ি যত অ্যাডজাস্ট করতে পারবো ইনশাল্লাহ আমাদের টিমের জন্য অনেক ভালো হবে। আপনার কি মনে হয় যে লেন্থ ম্যানেজমেন্টটা এখনও আপনাদের জন্য চ্যালেঞ্জ হয়ে আছে, দ্রুত লেন্থ চেঞ্জ করার যে মানসিকতাটা? না, এটা আসলে দু একটা প্র্যাকটিস সেশন করলেই হয়ে যায়, এটা সব নিজের উপরে, নিজের মাইন্ডের উপরে থাকে আর প্র্যাকটিসের উপরে নির্ভর করে। আপনি ঢাকা টেস্ট নিশ্চয়ই দেখেছেন যে শ্রীলঙ্কার পেসাররা যে কাজটা করতে পারছিল, ছোটো ছোটো সুইং করার ছিল, ঢোকার ছিল, আমাদের পেসাররা পারছিল না, আপনার কি মনে হচ্ছিল ওই সময়টা? আসলে খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন, কারণ ওদের যা আছে আমাদের কিন্তু তা নেই, ওরা যা করতে পারে আমরা করতে পারি না, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য ছিল চেষ্টা করছে। হয়তো পার্থক্যটা একটু যদি বলতেন আমাদের, ওদের পার্থক্যটা তো যেমন ওনারা ভালো জায়গায় বল করছে, আমরা হয়তো বা একটু এলোমেলো করছে, বাট ওভারঅল ভালোই পেসাররা ভালোই বল করছে। আগে দেখতাম যে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা বল করতে গেলে অনেক বেশি রোমাঞ্চিত থাকতো, একটা অন্যরকম আবেগ কাজ করতো যে ওয়েস্ট ইন্ডিজের উইকেটে বল করবো। আপনারা নিশ্চয়ই এরকম কাজ করছে ওইখানে বোলিং করবেন? অবশ্যই, আমি খুব এক্সাইটেড যে ওয়েস্ট ইন্ডিজে বল করবো, আর সত্যি কথা আমার খুব ইচ্ছা ছিল যে আমি ওয়েস্ট ইন্ডিজ টেস্ট খেলবো, তো আল্লাহর রহমতে সেটা হয়ে ওঠেনি ইঞ্জুরির কারণে। ইনশাল্লাহ নেক্সট টাইমে যখন সুযোগ পাবো ইনশাল্লাহ টেস্ট খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজে। মানে ওয়েস্ট ইন্ডিজে বললেন যে টেস্ট খেলার আবেগ, মানে এটা কি ওই পেসারদের দেখে, কিংবদন্তি পেসারদের দেখে ওয়েস্ট ইন্ডিজ মাটিতে পেস মানে টেস্ট খেলবেন, একটা অন্য ব্যাপার আছে সেটা? হ্যাঁ, সেটাই। মানে কাকে ফলো করতেন ছোটোবেলা থেকে? ওয়েস্ট ছোটোবেলা থেকে ওয়েস্ট ইন্ডিজের কোনো বলারকে ফলো করা হতো না, বাট যখনই ওয়েস্ট ইন্ডিজে কোনো টিম মানে খেলতে যেত দেখতাম পেসাররা অনেক সাফল্য পেত টেস্ট খেলে। সেটা মিস করবেন টেস্ট? অবশ্যই মিস করবেন। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না, দেশি নগদে বেশি লাভ। না না, আলাদা কিছু নর্মাল লাগে মধ্যে। শরীফুল, ওয়েস্ট ইন্ডিজ যদি ভুল না করে থাকে আপনি কখন টুট করেননি, তাই তো? ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডে ডিউক বলে খেলা হয়, আপনি সবসময় খেলেছেন কুকাবুরা বলে কিংবা এসজি বলে, এই প্রথম ডিউক বলে খেলবেন ওখানে গিয়ে, ডিউক বলের সাথে একটা চেনা জানার বিষয় আছে, ওই বলটা কন্ট্রোল করা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন বা ওখানে অ্যালান ডোনাল্ডের সাথে যোগাযোগ হচ্ছে কিনা বা কোনো ধারণা নিয়েছেন কিনা কারো কাছ থেকে? না, এখন পর্যন্ত নেওয়া হয়নি, যেহেতু আমরা আমাদের দেশে এই বলটা সম্পর্কে কতটুকু জানেন আপনি? এতটুকু জানি যে সিমটা একটু খারাপ থাকে, সুইং করে জাস্ট খালি জায়গায় বল করলে হয়তো বা যে কোনো একটা কিছু হবে। মানে এটা নিয়ে আপনার কাজটা কী হবে, মাথার কাজটা কী হবে? মাথার কাজটা হলো কন্ট্রোল রাখতে হবে, যেমন লাইন লেন্থ ইম্পর্টেন্ট, যত বল সুইং করুক বা এক্সট্রা কাজ করুক লাইন লেন্থ বল করতেই হবে, তো এটাই মাথার ভিতরে একটা কাজ, বল যেমনই হোক আমাদের লাইন লেন্থটা যাতে ঠিক থাকে। তাহলে আমরা এবার আশা করি যে গতির সাথে সুইংও দেখতে পারবো অনেক বেশি শরীফুলের। ইনশাল্লাহ চেষ্টা করবো।